রকমারি ইলিশের পদ, সাথে মনোরঞ্জনের সুযোগ। ইলিশ মাছের নানা রকম পদ নিয়ে কাউন্সিলরের বাড়ি বিশেষ অনুষ্ঠান চেটেপুটে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক চিরঞ্জিৎ সহ অন্যান্যরা। ইলিশ ভাজা, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশের বাহারি পদ, সাথে মনোরঞ্জনের সুযোগ, এমনই এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করল বারাসাত পুরসভা। বারাসাত পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত সাহার আয়োজনে এদিন চেটেপুটে শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রান্না করা খাবারের পাশাপাশি নানা বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ, উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী, উপস্থিত ছিলেন বারাসাত ও মধ্যমগ্রাম পৌরসভার পৌরপতি অশ্বনী মুখার্জি ও নিমাই ঘোষ। হৃদয়পুরের নবসোপানের শিশুদের মুখেও এদিন ইলিশ তুলে দেন উদ্যোক্তারা। অনুষ্ঠানের উদ্যোক্তা তথা কাউন্সিলর সুমিত সাহা বলেন, আগেই আমরা বারাসাতবাসীকে কথা দিয়েছিলাম তাদের জন্যে অভিনব কিছু করব। তাদের কথা ভেবে ও সাধারণ মানুষের মুখে ইলিশ তুলে দিতেই এই আয়োজন। ভাবনা ছিল বারাসাতবাসীর জন্য অনন্য কিছু করব আমরা, তো সেই ভাবনা থেকেই আমাদের এই ইলিশ উৎসব। শুধু মানুষ আপনারা দেখেছেন এটা একটা উৎসব, অ্যাকচুয়ালি শুধু যে মানুষ এখানে এসে খাবে তাই নয়, খাওয়ার সাথে সাথে গান, হাস্য, কৌতুক সমস্ত রকমের আয়োজনই আমরা এখানে রেখেছি। তো সেইটার সাথে সাথে আমরা চেয়েছিলাম বারাসাতবাসীর মানুষ যারা এখানে খাবেন, সেই ভাবনাতে আমরা রেখেছিলাম যারা সমাজের একটু পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষ, যাদের কথা কেউ ভাবে না, আমরা সকলে তাদের কথা ভেবেছিলাম। সেই জন্য আজকে নবসোপানের 100 জন অসহায় মানুষ যাদেরকে আমরা এখানে খাওয়ার ব্যবস্থা করেছি এবং তাদেরকে খাইয়েই আমরা আজকে বারাসাতবাসীর পাতে ইলিশ মাছ তুলে দিচ্ছি। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্য দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ বলেন, এটা কাউন্সিলর সুমিত সাহার মস্তিষ্ক প্রসূত, আমরা সকলে ওকে সাহায্য করেছি, আগামীতেও এমন অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি। এবং এই উৎসব বারাসাত শহরে প্রথম, চাইলে সদর শহর, আমাদের তো একটু ভালো লাগছে যে সে সদর শহরে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। পদ্মা এলো বারাসাতে ক্যাপশান ছিল, খুব স্বাভাবিকভাবে পদ্মার ইলিশের সম্ভারে আরও বেশি লোকের মানে উৎসাহিত হবে, কারণ ইলিশের একটা আলাদা স্বাদ, মাছের রাজা তো ন্যাচারালি সেই স্বাদের আস্বাদন সবাই যেমন করবেন, আবার একই সঙ্গে বিনোদন মঞ্চে সেখানেও কিছু অনুষ্ঠান ডাকা আছে, সেই বিনোদনও মানুষ গ্রহণ করতে পারবে। আমার মনে হয় একবারে একটা বড় উৎসব হচ্ছে এবং আগামী দিনে বারাসাতের চেয়ারম্যান আমার পাশে আছে, বারাসাতের বিধায়ক আছেন, ওরা আগামী দিনে আরও বেশি ভাবনা চিন্তা করতে পারবে। এদিনের অনুষ্ঠানে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি ইলিশের নানা পদ একেবারে চেটেপুটেই উপভোগ করলেন আমন্ত্রিত অতিথিরা, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।